অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় ভূপেন কুমার বরাদেবর বীরপুরিয়া সমষ্টির ভূপপুরের বাসগৃহত যা রাতি চোর সোমায় গোটে ঘর লন্ড বন্ধ করলে, কেবাখনো দরজা ভাঙি চূর্ণাকিত করলে। আর আমি এটা কি বস্তু নিছে আমি ধরবরা নাই, কিন্তু গোটে বস্তুখিন লন্ড বন্ধ করে থাকে গেছে। গতি স্যার বা বাইদেউ আহিলেহে আমি সঠিকভাবে কি কি বস্তু নিছে গম পাব পাৰিম। আমার বিপুয়া সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি ডাঙরিয়া ভূপুরস্থিত যেটা গৃহ, এই গৃহ নির্মাণ করার পর তখন থাকালে আজিলেক 16 বছর হল। এই 16 বছর কিন্তু এনেকা ঘটনা ঘটা না। গতি আমি খুবই শঙ্কিত যে তখন নিরাপত্তার ক্ষেত্রে আমি অতি চিন্তাত আছো যে এনেকে ধরো 16 বছর পাছত একটা ঘটনা ঘটাটো একটা ডাঙর গভীর ষড়যন্ত্র হয়েছে বলে মোৰ অনুমান হয়েছে। বেডরুম এই লক থাকে, এই ভাঙি দিলে, ভাঙি এই বেডরুম সোমালে সব বন্ধ বন্ধ। এই দুটা তো কিন্তু সার হয় না নহয় সার খুঁজব লাগবে, কারণ মেইন গডরেজত সার দুটা না থাকে। মানে কাপড় কানি যা রাতে সারৰ ঘৰত চোৰ সোমালে, পিছফালৰ দৰজাখন তলা ভাঙি গ্ৰিলৰ তলা ভাঙি পেলাই সোমালে, সোমাই গোটেই ৰুমবিলাক লণ্ড বন্ধ কৰিলে, তাৰপিছত বিছনাবিলাক লণ্ড বন্ধ করলে, গডরেজ সারর মেইন গডরেজ তো আর সারর যে কাপড় ধোয়া গডরেজ এইবিল সব লণ্ড বন্ধ করে কি নিছে নিনিছে ধরবরা নাই, আর অল্প পয়সা পাতি নিছে বলে ভাব হয়েছে। কিন্তু বড় কাপড় চাপড় ঠান্ডা করা।